মুফতি আলী বাস রাহমাতুল্লাহ আলাইহি কি ধরনের ইনসাফ এবং আদিল মানুষ আসলা ও খোদা বুঝাই বল্লাহি আসলা এই কথা বুঝার কিতাবের মধ্যে লেখা হযরত মাওলানা মুফতি আলী বাস রাহমাতুল্লাহ আলাইহি যখন কৌনের মধ্যে হাজির দেন তখন ইংরেজ জজ ইংরেজ হাকিমে হযরত মুফতি আলী বাস রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে ও মাওলানা সাহেব আপনি সঠিক জানিয়া আপনার প্রভু আপনার খোদা আপনার আল্লাহরে হাজির নাজির জানিয়া আপনি সঠিক সাক্ষী আন্দাজ বসাই এই জায়গা হান মুসলমানের না হিন্দুর জায়গা মুফতি আলী বাস রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করিয়া আল্লাহরে হাজির আর নাজির জানিয়া মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইলা ইংরেজ জজ হইল আজ মুসলমান হার গে আর ইসলাম জিত গে মুসলমান হার গে ইসলাম জিত গেয়া মুসলমান হলে চাইছেন না হক ভাবে জায়গায় তার কব্জা করে নিয়ে আর মুফতি আলী বাস রাহমাতুল্লাহ আলাইহি এই এরিয়ার ইমামুল আদিল হিসাবে আসলা ইমাম হিসাবে আসলা বাদশাহ হিসাবে আসলা মুফতি সাহেব যদি এখান চাইতেন যে এই জায়গায় তার মুসলমানের হক দিলাইতেন মুফতি সাহেব যদি সাক্ষী দিলাই তার ইংরেজ জজ কোর্টে আন্ডার জবাই রায় দিল হলে যদি আমি এখান হই তাহলে জুলুম হইব আর হাদিসের উপর খেলা হইব এর লাগি মহতরম দোস্ত কলার বুজুর্গ হন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি শেষ করলে আর খুব কম সময়ের ভিতরে এক নম্বর মাহাতুইয়া থাকলো আমি কইছিলাম আপনারা সামনে সাত শ্রেণীর মানুষ তো সাত শ্রেণী আদায় দেয় তা বাক্কা সময়ের কথা আল ইমামুল আদিল ও মাতুল যে ন্যায়পরায়ণ বাদশাহ আমরা যে যে স্তর আছে যে স্তরের জিম্মাদারি আছে ও জিম্মাদারি খান ন্যায় পাবে শুদ্ধ ভাবে পরিচালনা করিয়া যদি দিতাম পারি আর ও কথার উপরে আজকের জলসাত থেকে লইয়া দিতাম পারি যে মাত মাতিম যে কাম করব দুনিয়ার কোনো মতলবে না আমার খাস ব্যক্তিগত কোনো মতলবে না একমাত্র আল্লাহর কাছে আমি বিচার করনেওয়ালা অকল তৃতীয় পক্ষর সালিস যারা আছে এন ই বাই অকল বুজুর্গ অকলে এক মাত অবাই মাতিলে অবাই দেবাই মাতিব অবাদি গতিকে তান তান উপরে সারা বিচারণ করা সকালে এইটাই তো আল ইমাম আর আদিল হইতে হইলে সঠিক বিচার করতে লাগবে যদি সঠিক বিচার করা হয় না কেয়ামতের দিন আল্লাহ তাআলা জালিমের ফেরেশতা নাম লিখিবা আর জালিম হল লাগে হাসর আর নসর হইবে আল মারু মা মান আহাব্বা হাদিস শরীফের মধ্যে আইছে যে মানুষের যার লাগি মহব্বত থাকবো যার লাগি টান থাকবো যার লাগি বেশি সম্পর্ক থাকবো তার লাগি তার হাসর নাসর এর লাগি যদি জুলুম করি তাহলে জালিম হলো লাগি সম্পর্ক হইল আর জালিম হলো লাগি সম্পর্ক হইলে জালিম হলো লাগি হাসর নাসর আল্লাহ তাআলা আমাদের এই ধরনের কার্যকলাপ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক দুই নম্বর ইয়ে থাকলো ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ও জওয়ান যে জওয়ানের জীবনটা ইসলামের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মধ্যে জওয়ানের জিন্দেগিটা কাটে এর লাগি আমার জওয়ান ভাইগুলোর কাছে আমার অনুরোধ যে জওয়ান ভাই হল এই কথা সবসময় খেয়াল রাখা দরকার ইসলাম প্রতিষ্ঠিত হইতে সময় সব থেকে বেশি অবদান জওয়ানগুলোর আসে আজকে আমি দেখছিও আর খুব সম্ভবত এই জলসা কায়েম করতে যুবকগুলোর অবদান বেশ থাকে আর আজকেও হয়তো আসলো আর আজকের জমানা এত নফরতের জমানা এত বদ্দিনের জমানা এই জওয়ানদের চাইলে জানার অনুষ্ঠান তৈরি করতে পারলাম যে
এই জওয়ানগুলা চাইলে বড় এক প্রাণানন্দ করতে পারলাম না, এই জওয়ানগুলা চাইলে আরো বদিনী ধরনের কিছু করতে পারলাম না। আল্লাহ তাআলা দিল রহমত ডালিয়া দিছেন, দিনের এক জলসা কাম করছে, এই মসজিদের কমিটি জওয়ান হল মুরব্বী হল, আল্লাহ তাআলা আপনার আপনার এই মেহনত কবুল করুক। আর জওয়ান হলের খেদমত অনুরোধ, আমরার জীবন, আমি এক জওয়ান, আমরার জীবন যাহাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী গড়িয়ে উঠে। আজকে আমরা ওখানে যদি কেউ হই বলে আমরা বয়স কতদিন কোনো না কোনো স্রোতে এক দুই দিন হোক, এক দুই বছর হোক হই দিব, কিন্তু এখান যদি প্রশ্ন করা হয় বলে আর বাঁচবো কদিন, এখান কেউ হইতে পারবো। ফার্স্টটা জিনিস আছে, যে ফার্স্টটা জিনিস আল্লাহ ছাড়া নবীও জানবে না, কার কোন দিন কোন জায়গা মৌত হইব এখান আল্লাহ ছাড়া কেউ জানবে না। লম্বা হোক লম্বা হইতে আমি সংক্ষেপ করি আর করে বিশেষ করে নজওয়ান ভাই আমরা অনেক সময় কই যে এটা আমার সময় আছে, কিছু বয়স দাঁড়িয়ে রাখবো নিলাম বালাগাই আর বাজে দাদা করবো, এখানে যদি কোনো সার্টিফিকেট তাকে পাইব যদি আরাম করুন ঘুমাই তখন অর্ধেক রাত তার নামায় আমলের মধ্যে অর্ধেক রাত ইবাদতের মধ্যে গণ্য হয় ওকে সুবহানাল্লাহ। আর ও বান্দায় যদি আবার ফজরের নামাজ সঠিক মতো উঠিয়ে জামাতে পড়ি লয় তাহলে বাকি যে অর্ধেক রাত রয়েছে এই অর্ধেক রাত ইবাদত বন্দেগীর মধ্যে গণ্য হয় ওকে সুবহানাল্লাহ। এই ইবাদত বন্দেগীর মধ্যে গণ্য হওয়া এখান আর এই আমল করা এখান এখান হাদিস শরীফের মধ্যে এটা পাইছি না, বাকি মানে আলিম আকাল আছেন পাইলে হইবা এলা কিছু পাইছি না বলে যারা কিছু দুর্বল শ্রেণীর মানুষ আছি আমরা, যারা গরিব মানুষ, যারা মুরব্বী মানুষ, যারা রাইস গুমে ধরেন নাইরে রাখা আমরা না শুনলে আরো বলি বাদে শুনি এটা হয়েছে না কিছু আপনারা যদি জানা থাকে তো বইতে পারবেন। হাদিস শরীফের মধ্যে আইছে এক কথা, জেন যারা আমল করবা ওরা দেখবে, হ্যাঁ ব্যতিক্রমী আছে জীবন অতিবাহিত হয় জীবন খাটায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে। এর লাগি তো বিশেষ করে নজওয়ান হলের কথা আইছে, যে নজওয়ান হলের কথা অতার লাগে আইছে, নজওয়ান হলের অবহেলা বেশি থাকে, কারণ নদীকে আপনার দিল মাই থাকে, সমস্ত মানুষের দিল থাকে। আল ইনসানু হারিসুন ফিমা দুনিয়া, ইনসান মানব জাতি যে জিনিসের দিকে নিষেধ করা হয় ওই জিনিসের দিকে মানুষের দিন বেশি দেয়, এর লাগি নজওয়ানদের দিন তো আরো বেশি দেয়। এর লাগি হাদিস শরীফের মধ্যে আইছে যে ও নজওয়ান, যে নজওয়ানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে তার জীবন কাটাইছেন, যে নজওয়ানের যে নজওয়ানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর আল্লাহ তাআলার হুকুম আর নবীর অনুসরণ করতে গিয়া যে নদী যে নজওয়ানের চেহারার মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, যে নজওয়ানের আল্লাহর ডর আর আল্লাহর খৌফকে সামনে রাখিয়া কিয়ামতের দিনের উপরে ভরসা রাখিয়া কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থার উপরে কিয়ামতের দিনের হিসাব কিতাবের উপরে বিশ্বাস রাখিয়া তার নজওয়ানি রে পিছে ফেলাইয়া তার হিম্মত রে তার হিম্মত রে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের পাবন্দ বানাই দিছেন। ও নজওয়ানের লাগি আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকত না
যে মানুষের দিল মসজিদের মধ্যে লোকটাই থাকে মুআল্লাক, যে মানুষ যে আল্লাহর বান্দা নবীর উম্মত এক ওয়াক্তের নামাজ পড়িয়া আর এক ওয়াক্তের নামাজের লাগি তার দিল মসজিদের মধ্যে মুআল্লাক থাকে, এই বান্দা এবং এই উম্মতের লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ জানাইতরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার নিজের আরশের তলে তলে জায়গা দিবা হুক সুবহানাল্লাহ, মসজিদের লাগি দিল মুআল্লাক তাহার অর্থ এই কেন নাই সারা দিন মসজিদে বই জোর নামাজ কাছে আমরা পড়েছি পড়িয়া বাড়ির দেওয়ার বাদে বাড়ি যে সময় আমার ইরাদা করিয়া গেছি যে আসর নামাজ আল্লাহ তাআলা তৌফিক দিত মসজিদে আয়া পড়ি ও কারিল মসজিদের লাগি মুআল্লাক। আমার দুষ্ট হল বুজুর্গ হল খাস করে যুবক বৃন্দ ভাই হল আমরা অনেক সময় ঠান্ডার কারণে অনেক সময় অবহেলার কারণে অনেক সময় কোন কারণ ছাড়াও নামাজ ছাড়ি দেই, কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল ঠান্ডার বা অন্যান্য কোন সাধারণ কারণে নামাজ ছাড়া যাবে না, এমনকি বুজুর্গানে দিন আকাবির রাহিমাহুমুল্লাহ তাআলার আদত মোতাবেক কিছু ছাড় দেওয়া আছে, যেমন হযরত মাওলানা মুফতি মুজাফফর সাহেব কানলভি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা মসজিদ ভাইছেন যে মসজিদ নামাজের লাগি ঢুকিছেন তার লগে তিনজন মানুষ আসলা তাই একজন সাইজন ছাড়া অন্য কোন একজন মুসল্লি ও মহল্লার থেকে নামাজ হইলা না। হযরত মাওলানা মুফতি মুজাফফর হোসেন সাহেব কানলভি রাহমাতুল্লাহ আলাইহি নিজর আতে মসজিদ পরিষ্কার করলা ঝাড়ু দিলা, ঝাড়ু দেওয়ার আলামত বয়ান হতরা ঝাড়ু দিতে সময় মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চোখ তাকি দারে পানি বর্ষে আর হইছেন মসজিদের অবস্থা দেখিয়া বুঝা যান এই মহল্লার মানুষে কয়েক মাস ধরিয়া নামাজ পড়িতে না, নামাজ শেষ করার বাদে হকিকত তারা সরাত গিয়া হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক বেটার দরমিয়ানো গেলা এক দোকানো গেলা গিয়া কইলা ও ভাই হল মুসলমান হল তোমাদের মসজিদের তোরা হাল বয়ান হল চাই, ই ভাই কইলা আমরার গাঁওতে গাঁও প্রধান আছেন এই গাঁওর প্রধান গাঁও গোড়া যেদিকে যায় সব মানুষ সেই দিকে যায় আর এই গাঁও গোড়া বেটা আল্লাহর ওলানা ফরমান জিন্দগির কোন শ্রদ্ধা দিছে না। হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি কই ও ভাই আমারে ও মানুষের গর্ষণ আমারে লইয়া দাও, তখন তার সাথী ওখানে বাধা দেওয়ার বাবজুদ সামনে দিয়ে সফর জরুরি খাম সারিয়াও মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাম দল বল তার সাথী লইয়া এই বেটার বাড়ি রওনা দে, বেটার কে জিজ্ঞাসা করার বাদে এই আল্লাহর বান্দায় হইলা আমি নামাজ তো পড়া দূরের কথা আমি নামাজ পড়িতে যে উজু করা লাগে উজু আমার সহ্য হয় না, নামাজ পড়িতে সময়
নামাজ তো আমি পড়ি নিলাম মানে, কিন্তু এই ঠান্ডার দিন আমি উজু কি রকম করব, আর গরমের দিন আমার উজু খান আমার সম্ভব হয় না, আমার বরদাস্ত হয় না। বাদশাহ টাইপের মানুষ আসল, জুব্বা কুম্পা জুতা মোজা কোলা লাগবো, উজু করাত লাগলে নানান অসুবিধায় দেখা দিব। এর লাগি নিজর মন চাহে নিজের মনে দেখান চাইছে, ওখানোর কারণে আল্লাহ তাআলার কত বড় হুকুম রে জীবন ধরে জলাঞ্জলি দিলা। এর ফলে মুফতি সাহেব দিয়ে দিলাম, ও ভাই আমি আমি যদি তোমার নামাজ পড়িবার কোন সূত্র, তোমার নামাজ পড়িবার কোন নিয়ম দেখাইয়ে দেই, উজু ছাড়া তুমি মানবাই নি। বেটা কইল ইকান তো কোনদিন হচ্ছি না উজু ছাড়া নামাজ নাই। মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইলা, যদি কেউ কিচ্ছু হন কোন আলিম হলে কিচ্ছু হন, আমি মুফতি মুজাফফর হুসাইন কান্দলবিয়ে হইয়া দিয়ার আমার কথা কইও, আজ থেকে তুমি উজু করা লাগতো না, তুমি বিনা উজুরে নামাজ যাইও। উল্টা উল্টা লাগে না মাটি কেন। মুফতি মুজাফফর হুসাইন সাহেব কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি আমার বানাই কথা না কিতাবের মধ্যে লেখরা, মুফতি মুজাফফর হুসাইন সাহেবের হইয়া দেওয়ার বাদে আল্লাহর বন্দারে ওয়াদা করে এলা হকা কইলা, তুমি ওয়াদা করো আমার লাগি যে তুমি উযু করো না করো তুমি আজ নাকি নামাজ দাইবা, আর মাগরিবের নামাজ পড়িয়ে গেছেন এশার নামাজ তুমি দাইবা আমার লাগি ওয়াদা করে নাও, আর নামাজ উযু না করলে যে গুনাহ হইব কি তোমার লাগি কিয়ামতের দিন যদি তুমি আসো আল্লাহর দরবারে আমি মুজাফফর হুসাইন শাক্কি দিন হকা সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত বাধ্য হইয়া এই আল্লাহর বন্দায় যে অসুবিধা কইল বেটা, এই অসুবিধারে দূর করে দিলা করে দেওয়ার কারণে বাধ্য হইয়া হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা মানি লইল, আর কইল মুফতি সাহেব আপনি দোয়া করবা আমি আজকে থেকে নামাজ দাইব কিন্তু উযু করতাম পারতাম না, তার কথা কইছে বেটা। এরপরে যে সময় এসার সময় আইছে আল্লাহর বান্দারে দিল আল্লাহ তাআলা রহমত দাঁড়িয়ে দিছে, আর আল্লাহর বান্দা মসজিদের দিকে অগ্রসর হওয়া শুরু করছে, মসজিদের নিকটবর্তী হওয়ার বাদে মনে মনে দিলে দিলে কথা এল, ও আল্লাহর বান্দা নিজে নিজের ফিকরা ও আল্লাহর বান্দারে তুমি জীবনে আল্লাহর দরবারে একটা সজদা করলাই না, আর সমস্ত জীবনের সর্বপ্রথম সজদা তুমি কিনা আনাজুয়ে করতে এই ধরনের না ইনসাফি মান করিস না রে বাপ। আল্লাহ আসলে আল্লাহ তাআলা এটার বন্দারে ঘুরাই নেইত, আল্লাহ তাআলা এই আল্লাহর বন্দারে দিল রহমত ডালিয়া ডালিয়া দিস, আর আল্লাহর বন্দা যখন চিন্তা করার লগে লগে কইব যে তাও এবার ওই বয় উজু করে নিতাম, আল্লাহর বন্দা যে সময় উজু করে নিল তখন অন্যান্য হাদিস শরীফের মধ্যে আছে যে সময় খালিস দিলে আল্লাহর কোন বান্দায় নামাজ পড়বার লাগি আপাত মস্তক হাত পা মুখ চক্ষু যে সময় দোয়া শুরু করে অর্থাৎ পুজো করে প্রত্যেক ফুটার লগে লগে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ চলাইয়া ফেলেন হুক্কা সুবহানাল্লাহ। সেই হিসাবে আল্লাহর বান্দায় যে সময় খালিস আল্লাহরে খুশি করবার লাগি রাজি করবার লাগি আল্লাহর দিকে তার দিনে মাইল করে নিল আর উযু করে নিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহর বান্দার সময় নামাজ পড়িলা, এই আল্লাহর বান্দার আরো দুইটা আদত আসলো বড় বুড়া আদত। এক নম্বর আদত হইল মুফতি মুজাফফর হুসাইন সাহেবের সময় ইয়া দেখাইছিলাম বেটায় বুঝলো আমার তিন কারণ আমি নামাজ পড়ি না, এক কারণে তাহলে আমার উযু করা আমার আন্দাজ হয়ে যাবে বুড়া লাগে, আর দুই নম্বর কারণ হইল আমি সালাত পাই, তিন নম্বর কারণ হইল ফাহিশা আওরাত বেটিন আমার কাছে আইন প্রত্যেক দিন বুঝাইছেন মাদিকান ফাহিশা আওরাত গলত ব্যবহার করনে বালা জীবনে গলত ব্যবহার করনে বালা বেটিন একটা আছে, নিজের জীবন ইজ্জত সম্মান বেশিলে ও ধরনের বেটিন আমার কাছে আইন, ও তিনটা হারনে আমি নামাজ যাই আল্লাহর বান্দা এই সময় খালিস লিবাদিহিল্লাহ আল্লাহর রাজি আর খুশি করবার লাগি উযু করিয়া নামাজে পড়ি দেইরা,
তখন নামাজে ফড়ের আর বেটায় চিন্তা করে জীবন পর্যন্ত কোন নামাজে ফড়িলাম না, কিন্তু নামাজে উঠিয়া বেটায় কিচ্ছু ফড়িবার ভার নাই লাগি। এরপরে আবার আল্লাহর নাফরমানি কিলা করতে, আল্লাহর বান্দা দিল আল্লাহ তাআলা তালিয়ে দিল, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কইতরা, নেকি করলে নেকিরে নেকি করলে আল্লাহ তাআলা এই নেকির বিনিময়ে অন্যান্য গুনার খাম থেকে আল্লাহ তাআলা গাছাই রাখবে। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক পরবর্তীকারে আলেমে ফরমাইতেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজে বুড়া খাম থেকে মানুষের বাঁচাই রায়। এর জ্বলন্ত উদাহরণ হইল মুফতি মুজাফফর হোসেন সাহেব তান্দ্রবী রহমতুল্লাহ আলাইহির সাথে যে ঘটনা হইল। আল্লাহর বান্দা খালি নিবাদি হিল্লা নামাজ পড়ার কারণে এর পরে আল্লাহর বান্দায় উযু হই কি নিল, শরাব খাওয়া সারি দিল, ফাহিশা বেটিন তার আওয়াজ দাওয়া বন্ধ করে নিল। হক্কা সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল ওয়া কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে আমরা দিল সবসময় মাইল লইত, মসজিদের দিকে আমরা দিল লক্ষ্য লইত। যুবক ভাই হল মুরব্বী আর একেরা যত দূর পর্যন্ত আমরা আওয়াজ পৌঁছে এক কথা আমরা হলে আজকে তাকিয়ে দখল লইতাম, যতদিন মসজিদ আর আল্লাহর কুদরতের ফাঁক সেটা করা ছাড়িতাম না। ইনশাআল্লাহ ফলা দেখব না হলে আজকে আমাদের হোক আছে ফলা দেখব নি, আজ থেকে নমাজের উপরে আমরা ফলা দেখব নি। আল্লাহ তাআলা আমরা বেশি বেশি আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।